তোমার এমপি তোমার মন্ত্রীকে যদি তুমি ভোট না দিয়ে থাকো, যদি জানতে পারে, তাহলে তুমি যদি যাও কোনো কিছুর জন্য, তখন তোমাকে দিবে বরাদ্দ? দিবে না, বরঞ্চ তোমাকে বরাদ্দ করে আবদ্ধ করে রাখবে। বরাদ্দ দিবে দূরের কথা, তোমাকে আবদ্ধ করে রাখবে। আর সেই দিন যেই দিনে তামাম দুনিয়ার যত শক্তিশালী ছিল আছে থাকবে, সমস্ত শক্তিশালীরা নবীর সামনে ফানি, সেখানে বলবে ও আল্লাহ রাসূল আমার জন্য একটু সুপারিশ করুন। তখন নবীজি যদি বলে আমার উম্মত, আমি তো বলেছিলাম কোরআন এবং সুন্নাহ এই দুই বিষয় আঁকড়িয়ে ধরো, কেমত পর্যন্ত তোমাদের তোমরা ফতগ্রস্ত হবে না। হ্যাঁ, এর মাঝে ছিল আমার দাড়ি সুন্নত, এই দাড়ি 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 তুমি পাগড়ি পরো নাই, পাঞ্জাবি পরো নাই, মিসওয়াক করো নাই, পুরুষ তোমার চেহারার সৌন্দর্য মনে রাখিও, তোমার চেহারার সৌন্দর্য ক্লিনশিপের মাধ্যমে নয়, এ পুরুষ এ যুবক ভালো করে মনে রাখো, তোমার চেহারার সৌন্দর্য ক্লিনশিপের মধ্যে নয়, তোমার চেহারার সৌন্দর্য ক্লিনশিপের মধ্যে নয়, তোমার চেহারার সৌন্দর্য হচ্ছে দাড়ি রাখার মধ্যে, তোমার চেহারার সৌন্দর্য পুরুষ যুবক তোমার চেহারার সৌন্দর্য হচ্ছে দাড়ি রাখার মধ্যে, তোমার চেহারার সৌন্দর্য হচ্ছে দাড়ি রাখার মধ্যে। আহা, রাসূল যদি বলে আমি তো বলেছিলাম দাড়ি রাখাটা ছিল আমার আদর্শ, তুই আমার এই আদর্শ পালন করস না, আজ সুপারিশ কামনা করো, কোন শর্মে বিনা বিচার করে গুনাহের কাজ করে নামাজের সময় মসজিদকে আড়াল করে চলে যায় বন্দরে, সে তো আর মানুষ থাকে না, সে তখন হয়ে যায় হাইওয়ান জানোয়ার, শুধু হাইওয়ান জানোয়ার বললেই চলে না, সে হয়ে যায় হাইওয়ান জানোয়ার চেয়ে নিকৃষ্ট। এই কথাটা আমাদের জবানের কথা না, এই কথাটা হচ্ছে রব্বুল আলামিনের কথা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আমি বুঝশক্তি দিয়েছি মানব জাতিকে, আমি কোনো হাইওয়ান জানোয়ারকে এই বুঝশক্তি দেই নাই। তাহলে যে বুঝশক্তি তাকার পরে পাওয়ার পরে যে অপবিত্র থাকে, আল্লাহর আইন আল্লাহর বিধিবিধান মেনে চলে না, হ্যাঁ নামাজের সময় নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, জাকাতের সময় জাকাত দেয় না, কুরবানির সময় কুরবানি দেয় না, হ্যাঁ অন্যের ক্ষেতের ফসল খাওয়া অন্যায়ভাবে এটা অন্যায়, এই বুঝশক্তিটা আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন, অন্যের জমিনের ফসল খেলে দেন মানে এটা অন্যায়, এই বুঝশক্তি আল্লাহ তাআলা গরু ছাগল বেড়া মহিষকে দেয় নাই, এই বুঝশক্তি দিয়েছেন যে মানব জাতিকে। এখন কোন মানব জাতি যদি কারো ক্ষেতের ফসল যদি অগোছরে আড়ালে অনুমতি পারমিশন ছাড়া যদি সে নিয়ে আসে, তাহলে এই কাজটা হবে হাইওয়ান জানোয়ারের, কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে বুঝশক্তি দিয়েছেন অন্যের আড়ালে কিছু নিয়ে আসা এটা অন্যায়, এই বুঝশক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দেয় নাই। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন তা পালন করার চেষ্টা করব, আর যা নিষেধ করেছেন তা বর্জন করার চেষ্টা করব। ওম ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজের সময় আমরা নামাজে চলে যাব, নামাজের সময় নামাজে না যাওয়া এটা হচ্ছে শয়তানের কাজ, আমলের সময় আমল না করে দুনিয়াবি কাজে চলে যাওয়া সেটাও হচ্ছে শয়তানের কাজ। আপনার রমজান মাসে أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم তো রমজান মাসে রোজা রাখা এটা মানুষের কাজ, আর যে রোজা রাখে না সেটা হচ্ছে অমানুষের কাজ। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টির সেরা মানব জাতি হিসাবে স্বীকৃতি দিয়ে এই জমিনে পাঠিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্যে। এখন আমি আর আপনি যদি নামাজের সময় হ্যাঁ নামাজে না গিয়ে যদি আমি অন্যায় কাজে অযথা কথাবার্তা আড্ডায় যদি লিপ্ত হয়ে যায়, তাহলে এটা মানুষের কাজ আর থাকে না, মানুষের চরিত্র থাকে না, মানুষের চরিত্র হচ্ছে মানুষের আখলাক হচ্ছে
মানুষের গুণ হচ্ছে সে পাঁচত্ব আজান সময়ে আজান হলে সে মসজিদে চলে যাবে, পুরুষ সময় মতো অক্তমত নামাজ পড়বে। আর অক্তমত নামাজ পড়ে তো পড়েই না, এমন কি সে কখনোই নামাজ পড়ে না, পড়ে তো পড়ে বছরে একবার, মাসে একবার, সপ্তাহে একবার। ও ভাই, সাপ্তাহিক নামাজ, মাসিক নামাজ, বাৎসরিক নামাজ, মৌসুমী নামাজ, রমজানের নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আর এই নামাজের কথা আল্লাহ তাআলা বলেন নাই, রাসূলও এই নামাজের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন পাঁচত্ব নামাজের কথা, রাসূলও বলেছেন পাঁচত্ব নামাজের কথা। যদি বন্ধু পাঁচত্ব নামাজ তুমি সঠিক সঠিকভাবে নবীর তরিকা মোতাবেক যদি আল্লাহর এই ফরজ বিধান যদি পালন করে যেতে পারো, তাহলে ভাই জান্নাতের আশা করা যায়। আর যদি নবীর তরিকা মোতাবেক যদি এই আল্লাহর এই বিধান যদি পালন না করতে পারো, তাহলে জান্নাতের আশা করে লাভ নাই। ও ভাই, নামের আগে বড় বড় টাইটেল লাগাইলেই বড় পীর হওয়া যায় না, নামের আগে মুজাদ্দেদ লাগাইলেই বিশ্ব ওলি হওয়া যায় না। হ্যাঁ, এমন আছে তাদের চেয়ে কিছু কিছু জীব জানোয়ারও তাদের চেয়ে মানে সুন্দর আখলাকি হয়ে থাকে, শুধু বড় বড় ব্যানারে বড় বড় নাম লাগাইলেই ওলি হওয়া যায় না। নামাজ না পড়ে যে বলে আমি ওলি, সে ওলি না, সে ভণ্ডম। যেই ব্যক্তি নামাজ না পড়ে আগুনের পূজা করে, আর আগুনের পূজা করে যেই ব্যক্তি বলবে যে আমি আল্লাহর ওলি, আমি রাসূলকে স্বপ্নে দেখি, সে রাসূলকে স্বপ্ন দেখে না, সে একটা ভণ্ড প্রতারক, সে একটা মুনাফিক। ও দুস্ত আহবাব, আমি আপনাদেরকে বলি, আমরা যখন সুস্থ অসুস্থ হয় তখন সুস্থতা দেয় কে? কথা বলি, আমরা যখন অসুস্থ হই তখন সুস্থতা দেয় নেওয়ালা কে? আল্লাহ। আমরা যখন অভাবে পড়ি তাহলে অভাব দূর করে তখন কে? আল্লাহ। সন্তান না থাকলে সন্তান দেয় নেওয়ালা কে? আল্লাহ। ক্ষমতার আসনে বসান কে? আল্লাহ। আবার ক্ষমতা ছিনায় নেন কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মানব জাতি কেউ কাউকে কোনো উপকার করতে পারে না, সন্তান দিতে পারে না, সুস্থতা দিতে পারে না, সম্পদ দিতে পারে না, পারে পারে না। তাহলে যারা আগুনের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, শিবলিঙ্গের পূজা করে, মানুষের পূজা করে, হায়ন জানোয়ারের পূজা করে, সূর্যের পূজা করে, দেবতার পূজা করে, এই সমস্ত পূজা করে, মাজারে সেজদা দিয়ে যারা বলে যে আমরা ওলি, তারা ওলি না, তারা খালি শয়তানের ভাই, তারা খালি শয়তানের ভাই। অতএব শুধু বড় বড় টাইটেল দেখলে আমরা তাদের পিছনে ছুটে যাব না যে তিনি আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা কখনো নামাজ পাঁচত্ব নামাজ তো ছাড়েই না, এবং তারা তাহাজ্জুদও কাজা করে না। আল্লাহর ওলিদের সবচেয়ে বড় গুণ হলো নবীর ইশক ও মহাব্বত, নবীর তরিকায় পাঁচত্ব নামাজ তারা আদায় করবে এবং সুন্নতি লেবাস তাদের মাঝে থাকবে। কথা ঠিক কি না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনারা তো ভালো করেই জানেন। আর কি বলবো, আমি তো প্রথম বলছি যে মহাব্বতের কারণে আমি গত নভেম্বর মাসে 23-এ অ্যাক্সিডেন্ট করে আমি খুবই আহত হই, আমার বাম পায়ে অনেক সমস্যা, 4-5 দিন ধরে খুবই ব্যথা, কিন্তু একমাত্র হুজুরের দিকে তাকাইয়া এবং জুনায়েদ মামার দিকে তাকাইয়া আমাকে আসতে হয়েছে বাধ্য হয়ে। আমার মুসল্লি মারা গেছে আজকে, কিন্তু সেই জানাজা আমি আদায় করি না, আমি চলে আসছি আপনাদের মহব্বতে, আমি আপনাদের মহব্বতে চলে আসছি। এখন আপনারা কি নবীর মহব্বতে ফেন্ডেল আসবেন না? শুধু হোস্টেলে হোস্টেলে বসে, ভার্সিটিগুলোতে বসে বসে শুধু আলেমদের সমালোচনা করা যায়, কিন্তু আলেমদের সমালোচনা করা সহজ, নবীর মহব্বত অন্তরে ধারণ করা কঠিন। আর নবীর মহব্বত যাদের হৃদয়ে রয়েছে, যারা নবীর মহব্বত অন্তরে ধারণ করেছে, যাদের হৃদয়ে প্রকৃতপক্ষে নবীর মহব্বত রয়েছে, তারা কুষ্টিল কালেও এই নুরানি মাহফিল থেকে দূরে থাকতে পারে না, পারে না। প্রকৃত নবীর আশেক যারা, নবীর এশক মহব্বত যাদের অন্তরে রয়েছে, তারা কখনো দূরে থাকতে পারে না। আমার আপনার নবী উম্মতের জন্য কতই না কান্না করেছেন, দিনেও কেঁদেছেন, রাতেও কেঁদেছেন, তাহাজ্জুদে কেঁদেছেন, শুধু কেঁদেছেন আর কেঁদেছেন গুনাহগার উম্মতের জন্য। হাশরের ময়দানে
হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে কিভাবে নাজাত দেওয়া হবে, তারা কিভাবে নাজাত পাবে, তাদের গুনাহ মাফের জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্না করেছেন, এত কান্না করেছেন তাহাজ্জুদের সময় দু হাত উত্তোলন করে আমাদের জন্য কান্না করেছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। চোখের পানি ভেবে দাড়ি মুবারক ভিজে গেছে, বুক ভিজে গেছে। তাহলে আমি আর আপনি কত দিন, কত মিনিট, কত সেকেন্ড আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কেঁদেছি? আমরা কেউ বলতে পারবো আজকে বুকে হাত দিয়ে যে আমি নবীর জন্য আজকে কেঁদেছি? কিন্তু নবী দুনিয়াতেও কেঁদেছেন, এখনো কাঁদতেছেন, ময়দানে মাহশরেও কাঁদবেন, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর সবাই জান্নাতে যতক্ষণ পর্যন্ত না যাবে, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। আ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুনাহগার উম্মতের জন্য তায়েফের ময়দানে এ পিঠে রক্তাক্ত হয়েছেন, তায়েফের বুকাটে ছেলেরা পাথর দিয়ে নিক্ষেপ করেছে, ঢিল মেরেছে, রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না, উম্মত উম্মতের জন্য, এই উম্মতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে পেটে পাথর বেঁধে রেখেছেন, পাথর বেঁধে রেখেছেন, অনাহারে থেকেছেন। কেন? একমাত্র উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে রক্ত জড়িয়ে দান মুবারক শহীদ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছেন, এক টানা তিন মাস গড়ে চুলায় আগুন জ্বলেনি। কেন? একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য, গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য এই যে এত কষ্ট করেছেন, এই যে এত ত্যাগ স্বীকার করেছেন। আমরা কে কতদিন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চৌকের পানি ফেলেছি, তায়েফের কথা মনে করেছি, দান মুবারক শহীদ করেছে এই কথা আমরা অন্ততপক্ষে আজকে, অন্ততপক্ষে আজকে কেউ বলতে পারবেন যে আমি নবীজিকে নিয়ে চিন্তা করেছি, নবীজির জীবনী আমি তালাশ করেছি, নবীজি কিভাবে জিন্দগি কাটিয়েছেন, 23টা বছর কিভাবে আল্লাহর রাসূল কাটিয়েছেন, আমি আপনি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে আজকে আমি একটু মনে করেছি? বলতে পারবো? যদি কেউ সত্যিকার অর্থে, যদি কেউ সত্যিকার অর্থে মন থেকে আল্লাহকে হাজির নাজির রেখে বলে, বলতে পারেন, তাহলে আমি 500 টাকা নগদ দিব যে আমি আজকে অন্ততপক্ষে, শুধু আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি আজকে ভেবেছি, চিন্তা করেছি, মক্কী জীবনে আমি পড়েছি, মাদানী জীবনে আমি পড়েছি, তায়েফের জিন্দগি আমি পড়েছি, উহুদের ঘটনা আমি পড়েছি, খাইবারের ঘটনা আমি পড়েছি, কে বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, সেখানেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহূর্তে মুহূর্তে, মুহূর্তে মুহূর্তে উম্মতকে স্মরণ করতেছে, উম্মতকে স্মরণ করতেছে। আর স্বার্থপর উম্মত, স্বার্থপর উম্মত, কি স্বার্থপর! আহা, হাশরের ময়দানে নবীজির সুপারিশ, সুপারিশের আশা করি, কিন্তু নবীর চরিত্র ধারণ করি না, নবীর আখলাক ধারণ করি না, নবীর আদর্শ মোতাবেক আমি চলি না, আবার হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় নবীর শাফাআত আমি কামনা করি কিভাবে? তোমার এমপি, তোমার মন্ত্রীকে যদি তুমি ভোট না দিয়ে থাকো, যদি জানতে পারে, তাহলে তুমি যদি যাও কোনো কিছুর জন্য, তখন তোমাকে দিবে বরাদ্দ? দিবে না, বরঞ্চ তোমাকে বরাদ্দ করে আবদ্ধ করে রাখবে, বরাদ্দ দিবে দূরের কথা, তোমাকে আবদ্ধ করে রাখবে। আর সেই দিন, যেই দিনে তামাম দুনিয়ার যত শক্তিশালী ছিল আছে থাকবে, সমস্ত শক্তিশালীরা নবীর সামনে পানি, সেখানে বলবে, ও আল্লাহর রাসূল,
আমার জন্য একটু সুপারিশ করুন। তখন নবীজি যদি বলে, এই আমার উম্মত, আমি তো বলেছিলাম কোরআন এবং সুন্নাহ এই দুই বিষয় আঁকড়িয়ে ধরো, কেমত পর্যন্ত তোমাদের তোমরা ফদগ্রস্ত হবে না। হ্যাঁ, এর মাঝে ছিল আমার দাড়ি সুন্নত, এই দাড়ি দাড়ি দাড়ি, তুমি পাগড়ি পরো নাই, পাঞ্জাবি পরো নাই, মেসওয়াক করো নাই, পুরুষ তোমার চেহারার সৌন্দর্য মনে রাখিও, তোমার চেহারার সৌন্দর্য ক্লিনশিপের মাধ্যমে নয়, এ পুরুষ এ যুবক ভালো করে মনে রাখো, তোমার চেহারার সৌন্দর্য ক্লিনশিপের মধ্যে নয়, তোমার চেহারার সৌন্দর্য ক্লিনশিপের মধ্যে নয়, তোমার চেহারার সৌন্দর্য হচ্ছে দাড়ি রাখার মধ্যে, তোমার চেহারার সৌন্দর্য পুরুষ যুবক, তোমার চেহারার সৌন্দর্য হচ্ছে দাড়ি রাখার মধ্যে, তোমার চেহারার সৌন্দর্য হচ্ছে দাড়ি রাখার মধ্যে। আহা, রাসূল যদি বলে আমি তো বলেছিলাম দাড়ি রাখাটা ছিল আমার আদর্শ, তুই আমার এই আদর্শ পালন করস না, আজ সুপারিশ কামনা করো, কোন শর্মে কোন বিভাগে কিভাবে তুমি আমার সুপারিশ কামনা করো। হ্যাঁ, তোমার 60-70 বছর জিন্দগিতে তুমি পারলা না 10 বছর আমার আদর্শ গ্রহণ করতে। হ্যাঁ, তোমার নেতার জন্য জান দিয়েছ, নেত্রীর জন্য জান দিয়েছ, তারা শুধুই ছিল কেবল দুনিয়ার একটা নির্দিষ্ট টাইমের একজন শক্তিশালী, কিন্তু কিন্তু আমার আদর্শ ছিল তোমার গোটা জিন্দগিতে, তোমার গোটা জিন্দগিতে আমার কোন আদর্শ তোমার কাছে নাই, ছিল না, এখন কি করে তোমাকে আমি সুপারিশ করি বলো তো দেখি। ভাই কি জবাব দিব, তখন কি জবাবটা দিব আমি বলেন? যদি রাসূল সবকিছু বাদ দিয়ে দিলাম, সবকিছু বলা সম্ভব না, হুজুরের সুন্দর করে আলোচনা করবে, হুজুর সুন্দর আলোচনা করবে, এই জুনাইদ মামার কথায় ওনাকে যে কোনো কৌশলে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত কবুল করেছে। হ্যাঁ, মেহমান এসে যেন খুশি থাকে, মেহমান খুশি থাকবে কিভাবে, ঘরে কম্বল মুড়ি দিয়ে থাকলে, চার হোস্টেলে বসে থাকলে মেহমান খুশি হবে? সব মেহমান সব দিক দিয়ে খুশি হয় না, কিছু মেহমানের কিছু কিছু বিষয়ের দিক দিয়ে খুশি হয়। উলামায়ে গেরাম, ওয়াইজিনে গেরাম, মুফাসসিনে গেরাম সবচেয়ে বড় খুশি হয় কি জানেন? শ্রোতা সামনে থাকলে। তো যাই হোক, 2016 সাল থেকে আপনাদের মাঝে বাংলাদেশের উল্লেখযোগ্য ভাইরাল সেলিব্রিটি ইউটিউব ব্যক্তিত্ব যে সমস্ত উলামায়ে গেরাম আছে আসতেছে, তাদেরকে আপনাদের মাঝে তিনারা হাজির করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন এর উসিলা করে হাশরের ময়দানে প্রত্যেকের যেন নাজাতের ফয়সালা করে দেয়। সকলে বলে আমিন। তো আমি বলতেছিলাম ভাই শুনেন, রাসুলের টুপি পরা রাসুলের আদর্শ সুন্নত, হ্যাঁ জুব্বা পরা রাসুলের আদর্শ সুন্নত, পাগড়ি পরা রাসুলের আদর্শ সুন্নত, হ্যাঁ মিসওয়াক করা রাসুলের আদর্শ সুন্নত, দাঁড়িয়ে রাখা নবীর আদর্শ সুন্নত, ডান হাতে কাওয়া রাসুলের আদর্শ সুন্নত, হ্যাঁ সালাম কালাম রাসুলের আদর্শ সুন্নত, কত সুন্নত রয়েছে, বাবরি চুল রাখা আদর্শ রাসুলের আদর্শ সুন্নত। হ্যাঁ, কিন্তু আমরা রাসুলের আদর্শে, আমরা নবীজির আদর্শ ছুরি দিয়ে জবাই করে ইহুদিদেরকে ফলো করতেছি, নাসারাদেরকে ফলো করতেছি, বুদ্ধদেরকে আমরা আইডল বানাইতেছি, হে হিন্দুদেরকে আমরা আইডল বানাইতেছি। শুনো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসুল যদি একটা কথাই যদি বলে, আজ আমি তোমাদের সুপারিশ করব, কিভাবে করব বলো দেখি, আমার আদর্শ তো তুমি গ্রহণ করো নাই, আমার সুন্নাহ মোতাবেক তোমার জীবন পরিচালনা করো নাই, যদি আমার আদর্শ গ্রহণ করতা
আমার সুন্নাহ মোতাবেক যদি তোমার জীবন পরিচালনা করতা, তোমার পরিবার পরিচালনা করতা, তোমার সমাজ পরিচালনা করতা, তোমার রাষ্ট্র পরিচালনা করতা, তাহলে আমি নবীর সুপারিশ করতাম। কিন্তু না রাষ্ট্রে আমার আদর্শ আছে, না সমাজে আমার আদর্শ আছে, না পরিবারে আমার আদর্শ আছে, না তোমার পা থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার আদর্শ আছে, না তোমার পরিবারের শিক্ষা দীক্ষার মাঝে আমার আদর্শ আছে, কিছুতে আমার আদর্শ নাই, কিছুতে আমার আদর্শ নাই। তাহলে আমি তোমার জন্য সুপারিশ করব তো করব কিভাবে বলো? হ্যাঁ, সোজা কথা, পরিষ্কার কথা, যদি নবীর সুপারিশ পেতে হয়, নবীর সুপারিশ যদি আমরা অর্জন করতে চাই, পেতে চাই, কামনা থাকে, বাসনা থাকে, তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জীবন চলে যাবে তাতে কোনো সমস্যা নাই, হ্যাঁ বন্ধু বান্ধব চলে যাবে তাতে কোনো সমস্যা নাই, আত্মীয় স্বজন চলে যাবে তাতে কোনো সমস্যা নাই, সংসার ভেঙে যাবে তাতে কোনো সমস্যা নাই। এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও সুন্নত থেকে এক বিন্দু পরিমাণ আমরা পিছপা হব না। শুনেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ সুন্দর, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ সুন্দর এক চমৎকার এক কথা বলেছেন, সুন্দর একটি চমৎকার কথা বলেছেন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে হযরতে নূহ নবী আলাইহি সালাতু সাল্লামের কিস্তির মতো। আমাদের নবীর সুন্নত হচ্ছে কিসের মতো? নূহ নবীর কিস্তির মতো। কেমনে বলতেছে যে ওই মহাপ্লাবনের সময়, ওই মহাপ্লাবনের সময় যারা নূহ আলাইহি সালাতু সাল্লামের এই কিস্তিতে নৌকাতে জাহাজে যারা আরোহণ করেছিল, আশ্রয় নিয়েছিল, তারা যেমন বেঁচে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে যদি এই জগতের মানুষ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নামক নৌকার মাঝে যদি আরোহণ করে, তাহলে যুগের ফেতনা থেকে বেঁচে যাবে আর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, কত চমৎকার কথা। যদি কেউ উপলব্ধি করে, যদি কেউ জীবনের পুঁজি বানিয়ে নে, যদি এই কথাকে গলার তাবিজ বানিয়ে নে, তাহলে সে এই যুগের ফেতনায় আর পড়বে না। আচ্ছা আচ্ছা, এদিকে আজানও হয়ে গেছে, হুজুর আসতেছে, হুজুরের সময় মতে ইনশাল্লাহ বসবে। তবে এই যে নবীর আদর্শ গ্রহণ করলে কি হবে, আল্লাহ রাসূল বলেন যে নবীর, নবীকে অনুসরণ করলে দুইটা পুরস্কার দিব তোমাদেরকে। নবীকে অনুসরণ করলে কয়টা পুরস্কার দিবে? দুইটা পুরস্কার দিবে। একটা হলো যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুসরণ করো, এত্তেবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দ্বিতীয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, হ্যাঁ আমরা প্রত্যেকেই